ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার টোয়াকের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল আহমেদ। তিনি আজ বৃহস্পতিবার 31 আগস্ট সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কক্সবাজার শহরের আবাসিক হোটেল মিশুকে নির্বাচন পরিচালনা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। ওই সময় টোয়াকের সদস্যসহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে সভাপতি পদ প্রার্থী তোফায়েল আহমেদ বলেন, নতুন করে কিছু বলার নেই, আমি গত 3 বছর ছিলাম না, গত নির্বাচন আমি সাইডবোর্ডে পরাজিত হয়েছি এবং সেটাকে মেনে নিয়ে এবং সেটাকে পুঁজি করে আগামী 16 তারিখের 10ম কার্যকরী পরিষদের ওয়াকের নির্বাচনে আবারও পর্যটন শিল্প বিকাশে এবং দূরপাড়াদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেখানে কথা বলার দরকার, তাদের উন্নয়নে কাজ করার দরকার, সেই মানসিকতায় আবারও পুনরায় প্রাপ্তি হয়েছি। এখন ভোটাররাই সিদ্ধান্ত নেবে তাদের উন্নয়নের জন্য, পর্যটন শিল্প বিকাশের জন্য কাকে তাদের সভাপতি নির্বাচন করলে এই পর্যটন শিল্প এগিয়ে যাবে। তা আমার প্রত্যাশা থাকবে যাতে সকল ভোটারদের প্রতি এবং সবার কাছে দোয়াও চাই যাতে আগামী 16 তারিখের নির্বাচনে তারা আমাকে জয়যুক্ত করে, তাদের সেবা করার সুযোগ দেয় এবং পর্যটন শিল্প বিকাশে যাতে আমি আগের ন্যায় যাতে কাজ করতে পারি, সেটাই আমি প্রত্যাশা করি আমার টোয়াকের সকল ভোটারদের কাছে। বড় প্রতিশ্রুতি হলো সেটা হলো আমাদের একটা সেন্ট মার্টিন যে পর্যটন যে নৌ রোডটা যেটাকে বেসিক করে এবং কক্সবাজারের টোটাল পর্যটন শিল্প বিকাশকে সামনে রেখে মূলত আমাদের এই সংগঠনটি গড়ে উঠেছে। আমরা দীর্ঘ 21 বছর যাবৎ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশে কাজ করে যাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে। আমরা যারা এখানে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রায় 1 লাখ তরুণ তারা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দিয়ে আসছে, আমরা চেষ্টা করব আমাদের এই সংগঠনের মাধ্যমে এটাকে আরও গতিশীল করার জন্য, বিশেষ করে একটা সেন্ট মার্টিন নৌপথটা সচল রাখার জন্য, যাতে কোনোভাবে যাতে এটাতে কোনো রকমের কোনো বিঘ্ন না ঘটে এবং সরকার যাতে ভুল তথ্য সংগ্রহ করে যাতে আমাদের টেকনাফ সেন্ট মার্টিন নৌপোর্টটা যে পর্যটন নৌপোর্টটা এটা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত যাতে কেউ করতে না পারে। যেমন ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন গভর্নমেন্ট একটা গ্যাজেট করেছে, সে গ্যাজেটের মধ্যে 3টি ধারা আছে যেগুলো পর্যটন সংশ্লিষ্ট নয়, কারণ পৃথিবীর কোথাও উন্নত রাষ্ট্রগুলোতে হয়তো বা যেটা পর্যটক স্বার্থ যেটা আছে সেটা আমাদের এখানে এখনও পর্যন্ত সে পরিবেশ পরিস্থিতি গড়ে ওঠে নাই, সে স্থাপনা গড়ে ওঠে নাই। যেমন ওটা সেন্ট মার্টিন যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, একটা পর্যটককে তার একটা নির্দিষ্ট একটা তাকে দিতে হবে, রেভিনিউ দিতে হবে, তারপরে যে আরও একটা বিষয় আছে এগুলি আমরা যাচাই বাছাই করে আমরা চেষ্টা করব সরকারের নীতি নির্ধারক মহলে যেগুলি পরিবর্তন করার জন্য হয়তো বা আন্দোলনও করা লাগতে পারে, যেহেতু এগুলো পর্যটনের সাথে আমরা মনে করি সাংঘর্ষিক। এখনও পর্যন্ত আমাদের দেশে এমন অবকাঠামো আহামরি পর্যটন পর্যটকদের জন্য এমন কিছু গড়ে ওঠে নাই যে আমরা পর্যটকদের কাছ থেকে একটা ট্যাক্স নেব যে ভ্রমণ করতে গেলে আর রেজিস্ট্রেশন করি আমাকে ভ্রমণ করতে হবে। আমরা গত 3 বছর আগেও আন্দোলন করেছি যে পরিবেশ অধিদপ্তর একটি নীতিমালা করেছিল, যে নীতিমালা এখন স্থগিত আছে, আবার এটা গেজেট আকাশে এখন প্রকাশ করা হয়েছে, যে গেজেটের আংশিক আমরা দ্বিমত পোষণ করছি। এগুলো অনেক কাজ আছে, পর্যটন শিল্প বিকাশে অনেক বাধা আছে যেগুলি দূর করার জন্য পর্যটন শিল্প সংশ্লিষ্ট যে সকল সংগঠনগুলো আছে তাদেরকে মূলত হাল ধরতে হয়, কাজ করতে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, লেখালেখি করতে হয়। আপনি আমরা তো অলাভজনক সংগঠন, আমাদের এটা লাভজনক সংগঠন না, মূলত হলো এটা একটা সেবামূলক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে যে পর্যটকরা আসে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো। তো আমার ইনশাল্লাহ আশা থাকবে যদি সবাই আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে আমি সবার স্বার্থ সংরক্ষণ করে পর্যটন শিল্প বিকাশের যে ধারাবাহিকতা কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী না চাইতে অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, রেললাইন, আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরও যেগুলো পর্যটনের সাথে সম্পৃক্ত, পর্যটন উন্নয়নে এবং শিল্প বিকাশে এই শিল্পটাকে বিকাশ করার জন্য যে লজিস্টিক সাপোর্টগুলো যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বাস্তবায়নের পথে,
এগুলোর সাথে সাথে আমরা যদি সক্রিয়ভাবে যদি সক্রিয় থাকি পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য, তাহলে আমাদের এখানে হাজার হাজার কোটি টাকা যে বিনিয়োগ হয়েছে, বাইরে থেকে আরও বিনিয়োগ আসবে, সেই বিনিয়োগের নিশ্চয়তা, যে বিনিয়োগের যে নিশ্চয়তা, যে ক্ষেত্র, এগুলো আমাদেরকে কী করা সরকারের উদ্যতন মহলে তুলে ধরা, যেগুলি ত্রুটি বিচ্যুতি আছে এগুলি তুলে ধরা, মূলত আমাদের সংগঠনের কাজ কিন্তু এগুলো। আমাদের যেহেতু নিরাপত্তার ক্ষেত্রে আমরা নিজেরাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পর্যটকের পিছনে কিন্তু আমরা শ্রম দিই, ওই পর্যটকটার আমরা নিরাপত্তা দিই, যারা হিমসরি, ইনানি, রামু, বৌদ্ধ মন্দির, মহেশখালী, আদিনাথ, আপনার টেকনাফ, সেন্টমার্টিন, সাবরাং, মাতিনের গুপ, আপনার এই হিমসরি, যেগুলিতে স্পটগুলোতে আমাদের পর্যটকেরা যায় সেগুলো কিন্তু আমাদের গাইড থাকে সাথে সাথে, সুতরাং তাদের নিরাপত্তা আমরা হয়তো দিতে পারি। আর সার্বিক যদি নিরাপত্তার কথা বলেন আপনি, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যুর পুলিশ গঠন করা হয়েছে নিরাপত্তার জন্য, ট্যুরিস্ট পুলিশ, আমরা তাদের সহায়ক হইয়া তাদের পাশে থেকে পরামর্শ দিয়ে যদি তারা নেয়, আমরা তাদের পাশে থেকে কিন্তু আমরা চেষ্টা করি যে টোটাল পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আগের চেয়ে কিন্তু কক্সবাজারের বিচে, সমুদ্রতে কিন্তু এখন কিন্তু অনেক নিরাপদ, আপনারা নিজেরাই জানেন যে ট্যুরিস্ট পুলিশ কিন্তু খুব ভালো কাজ করতেছে, আমাদের জেলা পুলিশও অনেক ভালো কাজ করতেছে, কিন্তু হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি নাই এটা বলা যাবে না, এটাকে আরও গতিশীল করার জন্য আমাদেরকে তাদেরকে বলতে হবে যে আরও এটাকে গতিশীল করতে হবে। ডেক্স রিপোর্ট, ডিএনএন, কক্সবাজার।